হ্যালো মুভি লাভার্স, আজকের গল্পটি একজন সাইকো ক্লার্কে নিয়ে, যার নাম জিনসু। মানুষকে তার চোখের সামনে মরতে দেখে সে অনেক মজা পায়। সে একটি প্লেনে ভাইরাস ছড়িয়ে দেয়, যাতে করে প্লেনের সব যাত্রীরা তার চোখের সামনে ছটফট করতে করতে মারা যায়, আর সেটা দেখে সে অনেক মজা নেবে। আসলে এই ভাইরাসটা এতটাই মারাত্মক ছিল, যদি এটা কোনো মানুষের শরীরে প্রবেশ করে তাহলে কিছুক্ষণের মধ্যেই তার শরীর থেকে রক্ত ফেটে ফুটে বের হয়ে আসবে, আর সঙ্গে সঙ্গে সে মারা যাবে। আর জিনসুক যে ভাইরাসটা প্লেনে ছড়িয়েছিল সেটার কোনো ভ্যাকসিনও ছিল না। আসলে প্লেনের যাত্রীরা সবাই কি বেঁচেছিল না মারা গিয়েছিল এটি জানার জন্য চলুন গল্পটা একদম প্রথম থেকে শুরু করা যাক। মুভির শুরুতে দক্ষিণ কোরিয়ার একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখানো হয়, যেখানে সবাই নিজের নিজের কাজ করছিল। কিন্তু জিনসুক নামের এই ছেলেটি এয়ারপোর্টের কাউন্টারে গিয়ে একটি মেয়েকে অনেক কিছু জিজ্ঞাসা করে, যে প্লেনটি হাওয়াই পর্যন্ত যাবে তাতে কতজন প্যাসেঞ্জার আছে। কিন্তু মেয়েটি তাকে কোনোভাবেই এই ইনফরমেশন দিতে চায় না, কারণ এটা এয়ার ডিফেন্স কোম্পানি এর রুলসের বাইরে ছিল। যাই হোক, জিনসুক সেখান থেকে চলে আসে। এরপরের সিনে ইনহোকে দেখানো হয়, সে একজন ডিটেকটিভ পুলিশ অফিসার। ইনহোকে তার মেয়ে বলে তার মা ছুটি কাটানোর জন্য হাওয়াই যাচ্ছে। এখানে আমরা জানতে পারি ইনহো খুব ব্যস্ত থাকায় তার স্ত্রীকে সময় দিতে পারে না, তাই তার স্ত্রী তাকে কিছু না জানিয়ে ছুটি কাটানোর জন্য হাওয়াই যাচ্ছে। এরপরের সিনে মিস্টার পার্ককে দেখানো হয়, যে তার মেয়ে সুমিনের চিকিৎসার জন্য ইউএসএ যাচ্ছে। আসলে তার মেয়ের একজিমা রয়েছে। এয়ারপোর্টে সুমিন তার বাবাকে বলে ওয়াশরুমে যায়, কিন্তু লেডিজ ওয়াশরুমে অনেক ভিড় থাকায় সে জেন্টস ওয়াশরুমে চলে যায়। তখন সেখানে জিনসুক তার বাবল কেটে কিছু একটা লুকিয়ে রাখে, আর সেই কাটা জায়গাটা খুব ভালোভাবে সেলাই করে দেয়, যাতে করে এয়ারপোর্টে চেক ইন করার সময় কেউ কিছু না বুঝতে পারে। কিন্তু এইসব কিছু সুমিন দেখে ফেলে। জিনসুক সুমিনকে কিছু বলার আগে তার বাবা তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে, আর তার মেয়েকে ওয়াশরুম থেকে নিয়ে যায়, আর জিনসুক তাকে ফলো করতে শুরু করে, আর মিস্টার পার্কের সঙ্গে কথা বলতে থাকে। তার লাগেজ দেখে বুঝতে পারে তারা হাওয়াই যাচ্ছে। তখন সুমিন তার বাবাকে ওয়াশরুমের ঘটনা খুলে বলে, যখন মিস্টার পার্ক তার মেয়েকে নিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। এরপরের সিনে ইনহোকে কেউ একজন হোয়াটসঅ্যাপে একটি ভাইরাল ভিডিও সেন্ড করে। ভিডিওটিতে একজন কোরিয়ান ছেলে প্লেন হাইজ্যাক করে সবাইকে মেরে ফেলবে বলে ধমকি দেয়, কিন্তু তার সঙ্গে যারা কাজ করত তারা এটাকেও বিশ্বাস করছিল না, তাই সে নিজেই এটা নিয়ে ইনভেস্টিগেশন করতে শুরু করে। আর সে জানতে পারে ভিডিওটা যে করেছিল তার নাম জিনসু। তখন সে তাকে খোঁজার জন্য তার বাড়িতে যায়। বাড়িতে তারা অনেক খোঁজাখুঁজি করার পর একটি লাশ দেখতে পায়, লাশটি প্লাস্টিক দিয়ে জড়ানো ছিল। সেখানে পুলিশ অফিসাররা জানতে পারে জিনসুক একজন সায়েন্টিস্ট, আর সে একটা ভাইরাস তৈরি করেছে যেটা একদমই পাউডারের মতো, আর এই পাউডারটা যদি কোনো মানুষের শরীরে প্রবেশ করে তাহলে খুব অল্প সময়ের মধ্যে সেই মানুষটা মারা যাবে, আর তার আশেপাশে যারা থাকবে তারাও এই ভাইরাস দ্বারা সংক্রামিত হবে, অনেকটা করোনা ভাইরাসের মতো। তখন ইনহো তাড়াতাড়ি করে এয়ারপোর্টে পৌঁছায়। ততক্ষণে 501 প্লেনটি হাওয়াই যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়, যে প্লেনটিতে জিনসুক, মিস্টার কিমের মেয়ে সোমেন ও ডিটেকটিভ পুলিশ অফিসারের স্ত্রীও ছিল। আর প্লেনে মিস্টার পার্কের শরীরটা কাঁপতে শুরু করে, কারণ সে প্লেনে চড়তে অনেক ভয় পায়, কেন তা একটু পরেই জানতে পারবেন। তারপর জিনসুক প্লেনের ওয়াশরুমের ভিতরে গিয়ে তার বগল গেটে ভাইরাসটা বের করে আর ওয়াশরুমে সেটা স্প্রে করে দেয়। তারপর সে মিচকিভাবে হাসতে হাসতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, আর সে আর তার কানে কানে বলে প্লেনের সবাই কিছুক্ষণের মধ্যেই মরতে চলেছে। তখন সুমিনের বাবার পাশে থাকা একজন প্যাসেঞ্জার তার সাথে কথা বলছিল ইন্টারনেটে ভাইরাল হওয়া প্লেন অ্যাটাকের ভিডিওটি নিয়ে। ভিডিওটি দেখার পর মিস্টার পাক চিনতে পারে ভিডিওটিতে যে লোকটি কথা বলছে সেটা জিনসু। তখন তার মেয়েকে ওয়াশরুম থেকে তাড়াতাড়ি করে নিয়ে আসে। তখন সুমিন তার বাবাকে জিনসুকের কথাগুলো খুলে বলে। তারপর মিস্টার পার্ক প্লেনের এয়ার হোস্টদের কাছে গিয়ে কমপ্লেন জানায় আর প্লেন অ্যাটাকের ভিডিওটিও দেখায়, কিন্তু ভিডিওতে জিনসুকের ফেসটা ভালোভাবে দেখা যাচ্ছিল না। এরপর একজন এয়ার হোস্ট জিনসুকের আইডি চেক করে বুঝতে পারে সে একজন সায়েন্টিস্ট। আর এদিকে ইনহো এয়ারপোর্ট অথরিটিকে জানায় হাওয়াই যাওয়ার প্লেনটিতে জিনসুক নামের একজন টেরোরিস্ট আছে, যার কাছে একটি ভাইরাস আছে। ইনহো প্লেনটিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য বললে কেউ তার কথা বিশ্বাস করে না। অন্যদিকে যে প্যাসেঞ্জারটি ওয়াশরুমে গিয়েছিল তার উপরে ভাইরাসে অ্যাটাক করে আর ওয়াশরুম থেকে বেরিয়ে সে খুব খারাপভাবে মারা যায়, তার চোখ ফেটে রক্ত বের হচ্ছে। এটা দেখে প্লেনের সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তখন মিস্টার পার্ক জিনসুককে ধরে তার জামাটা খুলে সবাইকে দেখিয়ে দেয়।
এর জন্য এই দায়ী। আর মিস্টার পার্ক জিন সুরকে মারতে শুরু করে। তখন সেখানে প্লেনের ক্যাপ্টেন জয় চলে আসে আর জিন সুরকের আইডি চেক করতে যায়। তখন জিন সুর দৌড়ে সেখান থেকে পালিয়ে পুরো প্লেনে ভাইরাসটা ছড়িয়ে দেয়। তখন সবাই মিলে তাকে ধরে বেঁধে রাখে আর প্লেনের একজন মারা যাওয়ার কারণে এয়ারফোর্স অথরিটিকে খবরটা দেওয়া হয়।